ব্যক্তির চরিত্রের আকলন উচিত ভাবে করতেই পারি না। আর তাছাড়া এই কাজটা সহজ নয়। আমরা কখনো কখনো কোনো অনুচিত ব্যক্তিকে উচিত বলে ভেবে বসি, তার উপর বিশ্বাস করে ফেলি, আর ফলস্বরূপ সেই ব্যক্তি আমাদের বিশ্বাস ভঙ্গ করে বসেন, আর আমাদের দুঃখের সম্মুখীন হতে হয়। ঠিক সেইভাবেই কখনো কখনো আমরা এমন কোনো ব্যক্তির উপর সন্দেহ করি যে হয়তো পূর্ণরূপে পূর্ণ নিষ্ঠা ভরে আমাদের মঙ্গল কামনাই করেছেন, এমন একজন ব্যক্তি যে সত্যি বিশ্বাসের পাত্র। আর যখন সেই ব্যক্তি এটা জানতে পারেন যে আমরা তাকে নিয়ে সন্দেহ করেছি, খুবই স্বাভাবিক তিনি দুঃখী হয়ে যান। এমন কোনো ব্যক্তিকে দুঃখ দিলে আমাদের মনও দুঃখী হয়ে যায়। তখন আমরা এটা ভাবি যে এই সংসারে আমরা কার উপর আস্থা রাখব আর কাকেই বা সন্দেহ করব। এর উত্তর হলো সময়। এই সংসারে কোনো ব্যক্তির চরিত্র যাচাই করার সব থেকে কঠিন কাজ, সেটা সময় নিয়ে করুন। কোনো ব্যক্তিকে যদি আপনি বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার সাথে যতটা সম্ভব সময় অতিবাহিত করুন। এই সময় আপনার সামনে সেই ব্যক্তির এমন কিছু দিক তুলে ধরবে যার কোনোভাবে আপনি দেখতে পাবেন না। তারপর কি, সময়ের সাথে আপনি জানতে পেরে যাবেন যে এই ব্যক্তি তার উপর বিশ্বাস করা উচিত নাকি অনুচিত। শুধু এভাবেই যাচাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে, আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান, কারোর কাছে দুর্বলতা, তা সে মানুষই হোক বা পশু পাখিই হোক না কেন। যেমন মাছ নিজের সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে, কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না। সেখানে সিংহকে বনের রাজা বলা হয়, কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না। যদি সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও, তাহলে সেটা অনুচিত হবে। সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে। এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে, আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে। সেই জন্য নিজের জীবনে সবসময় যদি নিজের তুলনা করতে হয়, তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল, স্থান এবং ধন এই তিন দিকে আপনার সমতুল্য, কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী, কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন, তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে। আর যদি আপনি বেশি শক্তিশালী হন, তাহলে অহংকার করবেন না। এটা মনে রাখবেন, অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। নিজে নিজের শক্তি সম্পর্কে সচেতন হন, সবাইকে ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা, তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়, শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ, কোনো দেশেরই সীমারেখা এদের উপর লাগু হয় না, কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই, কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়, কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে, তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে, যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়।
দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবনে আমরা কখনো না কখনো জয়ী হয়েছি, আবার কখনো পরাজয়েরও সম্মুখীন হয়েছি। কিন্তু একটা কথা বোঝা খুব প্রয়োজন, যখন আমরা বিজয়ী হই তখন অবশ্যই উৎসব পালন করা উচিত, কিন্তু অহংকার করা উচিত নয়। সেখানে যখন আপনি পরাজিত হন তখন বিফল হওয়ার শোক পালন করবেন না, এই মনকে কুণ্ঠিত হতে দেবেন না। মনকে একাগ্রচিত্ত করুন, এই ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হন। এই ইতিবাচক ভাবনা মনে জাগ্রত করার জন্য প্রথমে এটা বোঝা প্রয়োজনীয় যে ঈশ্বর ভেঙে যাওয়া বস্তুকেও সুন্দরভাবে ব্যবহার করে থাকেন। মেঘ যখন ভেঙে পড়ে তখন আমরা বর্ষাকে পাই, সেই বর্ষা যা এই ধরিত্রীকে শান্ত করে। পাথুরে জমি যখন সেটা ভগ্ন হয় তখন আমরা সমতল ধরিত্রী লাভ করি, ক্ষেত লাভ করি, যার থেকে আমরা সামগ্রী পেতে পারি। যখন একটি বীজ ভগ্ন হয় তখন তার থেকে চারা জন্ম নেয়, যেটা ভবিষ্যতে আমাদের সুস্বাদু ফল দান করে, ফুলও প্রদান করে। তাই জীবনে যদি কখনো আপনার মনে হয় যে আপনি ভেঙে পড়েছেন, তাহলে দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে শুধু এটা বুঝে নিতে হবে যে ঈশ্বর শীঘ্রই আপনাকে খুব বিশেষ একটা কিছু প্রদান করতে চলেছেন। এই জীবনে ওঠা নামা, জয় পরাজয়, এই সব কিছু আসতে থাকবে, চলেও যাবে। এই সব কিছুর সম্মুখীন হয়ে অগ্রসর হন, কিন্তু মনে ইতিবাচক শক্তি নিয়ে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় পথে চলতে গেলে এই ছোট ছোট কাঁকড় আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায়, কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না। এদের প্রারব্ধকে নিয়ে, এদের ভাগ্যকে নিয়ে, এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না। ভাবুন যদি কখনো ঝড় উঠে আর এই ছোট্ট একটা কাঁকড় আপনার চোখে ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে। এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি। কখনো কাউকে অপমান করবেন না, সবসময় সবাইকে সম্মান করুন। যদি আপনি কাউকে অপমান করেন, যদি আপনি কাউকে ছোট অনুভব করেন, হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে, আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে। সেই জন্য কারোর আকার দেখিয়ে তাকে সম্মান করবেন না। এই সংসারে সবাইকে সম্মান করুন, সবাইকে ভালোবাসুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে সেও লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয় ভাবুন, এই জীবনের বিষয় ভাবুন। ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান, ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন, এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন। আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয়। যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন। যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন। যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন। যদি জীবন যাপন করতে চান তাহলে রীতি মেনে করুন।
আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে, কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন, মানুষকে ক্ষমা করতে শিখুন, আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন, এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল, জল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটে, কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতে এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আসুক না কেন, তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা হলো এটা, আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, স্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে, স্থির থাকে। যদি এই জল অশান্ত হয়ে থাকে, স্থির না হয়, তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না। এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে। যখনই জীবনে কোনো সংকট আসে, যদি আমরা শান্ত মনে স্থির মনে সিদ্ধান্ত নিই, তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে। যদি মন অশান্ত হয়, বিচলিত হয়, পীড়িত হয়, দুঃখিত হয়ে থাকে, রুষ্ট হয়ে থাকে, তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয়। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বসে ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন। এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারব না, কিন্তু এই আবেগগুলো আপনার উপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি। এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটাই করুন। চিন্তা করুন, এই মনকে শান্ত রাখুন, স্থির হতে চেষ্টা করুন, আর তারপরে সিদ্ধান্ত নিন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরের সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়, কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অবগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার, যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কি চান, আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন। নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই পাথর দেখেছি, পর্বত দেখেছি, শুকনো পাতাও দেখেছি, শ্যামল বনানিও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আস্তে আস্তে, কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটাই পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে,
যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই আমাদের সাথেও হয়, যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান, আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।